আসসালামু আলাইকুম। হামিদ খান যুক্ত আছেন, হামিদ খান কি শুনতে পাচ্ছেন? হামিদ খান, 2 ঘন্টা ধরে অপেক্ষা করা লাগলো, লাকি। আচ্ছা, কোয়ান্টাম রিয়েলম কি শুনতে পাচ্ছেন? কোয়ান্টাম রিয়েলম কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই, বলেন। জি ভাই, আমি আসলে বেশ কয়েকটা বিষয় সম্পর্কে একটু কথা বলতে চাইছিলাম আপনার সাথে। নিশ্চয়ই, কিন্তু আপনার কথা একটা নয়েজ আসতেছে। আপনি কি কোনো কর্ড দিয়ে হচ্ছে কানেক্ট করছেন আপনার সিপিইউতে, আপনার ইয়াটাকে মানে মাইক্রোফোনটাকে, নাকি ব্লুটুথে আছে? জি ভাই, আমি একটা মানে হচ্ছে ইউএসবি অ্যাডাপ্টার দিয়ে এটা হচ্ছে মানে মোবাইলের হেডফোনটা দিয়ে আর কি শুনতেছি, মানে কথা বলতেছি। এটা ছাড়া কি অন্য কোনো অপশন আছে আপনার হাতে? না ভাই, আপাতত তো নাই। আচ্ছা, আপনি কি আপনার মানে মানে আপনার ওখান থেকে একটা ভোঁ ভোঁ শব্দ আসতেছে, এটা আপনি ইয়া থেকে শুনতে পারবেন, ইউটিউব থেকে শুনতে পারবেন। ওখানে মানে ছোট্ট হালকা একটা স্পার্ক হচ্ছে, সেটা আর কি মানে আমরা শুনতে পারতেছি, আপনি হয়তো শুনতে পারতেছেন না, ভোঁ ভোঁ শব্দটা হয় আর কি। সো আচ্ছা ভাই, আমি যদি এমন হয়, যদি টপিকগুলো যদি বলতেন তাহলে হয়তো বুঝতাম, যে তাহলে আমরা তবু আপনার সাথে কথাটা আমি চালিয়ে যেতাম। একটু টপিকগুলো বলতেন কাইন্ডলি। জি ভাই, আমার টপিকটা হচ্ছে যে আমি আসলে মানে হচ্ছে পুনর্জন্ম এবং আরো বেশ কয়েকটা জিনিস সম্পর্কে আলোচনা করতে চাচ্ছিলাম, লাইক আফটার লাইফে কি হইতে পারে এবং মানুষের আসলে আমরা আসলে কি মানে এই বিষয় সম্পর্কে বেশ কয়েকটা জিনিস সম্পর্কে আলোচনা করতে চাইতেছিলাম আর কি, এবং এথিজম, তারপর হচ্ছে গড আছে কিনা, এই জিনিস সম্পর্কে একটু লজিক্যালি ডিসকাস করতে চাচ্ছিলাম আপনার সাথে। আচ্ছা, সেই সেই ডিসকাশনে কি আমার পয়েন্ট অফ ভিউটার সাথে আপনারটা কি অ্যালাইন করে নাকি একটু ডিফার করে? জি ভাই, আমি বলবো পার্শিয়ালি ডিফার করে, ঠিক করে, মানে কেমন আমি, ওকে তাহলে বুঝতে পারছি বুঝতে পারছি, মানে ডিফার করে পার্শিয়ালি বা একটু হলেও ডিফার করে, তাই তো? জি ভাই, জি ভাই। তাহলে তাহলে তো আলোচনাটা আগ্রহ উদ্দীপক হবে। তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করবো, আপনি মাইক্রোফোনটা এইভাবে কথা না বলে অন্য কোনো মাধ্যমে কথা বলতে পারেন কিনা, যেমন ফোন থেকে সরাসরি কথা বলতে পারেন কিনা, তাইলে আমি আপনার সাথে কথা বলতে পারতাম। কারণ আপনার থেকে ভোঁভো শব্দটা হচ্ছে এটা আমার কানের জন্য ক্ষতি, কারণ আমি একটা মানে কানের মধ্যে একটা হেডফোন গুঁজে রাখছি, সো ওইটার জন্য আমার জন্য আর কি এটা ক্ষতিকর হচ্ছে। আচ্ছা ভাই, তাহলে আমি 1 মিনিট পরে, আপনি আমাকে ব্যাকস্টেজে রাখেন, আমি 1 মিনিট পরে আবার মানে 1 মিনিট বা 2 মিনিট পরে এটা দেখি যদি ঠিক করতে পারি যদি। জি জি, ঠিক আছে, জি, শিওর। আচ্ছা দেখি, উনি যুক্ত হতে পারেন কিনা, সমস্যা নেই, উনি আরেকদিন যুক্ত হবেন। আমি একটা কাজ করি, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা বলি, সেটা হচ্ছে আজকে আরেকটা জিনিস দেখা আপনাদের সাথে শেয়ার করার ছিল, সেটা হচ্ছে আপনার নিশ্চয়ই রাজুক কলেজের সরি উপস বলেই তো ফেললাম। আচ্ছা, এনিওয়ে, কোনো এক শিক্ষকের সাথে কোনো এক শিক্ষার্থীর, হ্যাঁ, ই দেখেছেন আপনারা হচ্ছে চ্যাটিংয়ের স্ক্রিনশট দেখে, আমি দেখলাম তো অনেক নাস্তিকদেরকে দেখলাম কমেন্ট করতেছেন, ব্যান করছি অন্তত 6-7 জনকে আমার পেজ থেকে। আমার তো এটা ছাড়া আর কিছু করার নেই, তাই না? যারা এখানে এসে মাতু ভাই কমেন্ট করেন, তারা যদি ওইখানে বা ওই সব নিয়ে ফান করেন, তাহলে তো আমি তো তাদেরকে রাখবো না আমার এখানে, তাই না? এটা জাস্ট আমার প্রেফারেন্স, আমি নিজেকে জাস্ট সরে রাখবো ভাই। আমার এত ঠেকা নেই আপনাদের বদলানোর ভাই, আমি আপনাদের বদলানোর জন্য কোনো বদলানোর মিশন নিয়ে, নিঃস্বার্থ মিশন নিয়ে আমি এখানে নামিনি, এরকম না। আপনারা বদলানোর নিঃস্বার্থ মিশনের কথা যারা বলে, তারাও অ্যাকচুয়ালি কিসের মিশন নিয়ে নামছে তারাই ভালো জানবে, সেটাও আমি না বলি, তাদের মিশন তারাই ভালো যেহেতু জানে। সো আমি ব্যান করে দিব জাস্ট, সো ব্যান করে দিছি, বাট বাকি যারা আছেন তাদেরকে বলি যে এই জিনিসটা দেখে অনেকেই হাসাহাসি করতেছেন, ইয়ে করতেছেন, হ্যাঁ, গার্লফ্রেন্ড রাইখা আর এক বেড়ির সাথে 15 দিনের মধ্যে এই কাম করে, আরেকজন বলে যে হ্যাঁ বয়ফ্রেন্ড রাইখা আর এক বেড়ার লগে তুই ই করবি, এখন দেখ বেড়া মজা বোঝ। এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে, ও এটা এটা সব সর্বোচ্চ চূড়ায় অবস্থান করতেছে কারা, যারা বলে যে ইয়া নাস্তিক মানে ফ্রি সেক্স, এই যে এইসব ফ্রি সেক্স করার কথাই নাস্তিকরা বলে। তারপরে হচ্ছে এখান থেকে আরেকটু 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 এইদিকে সরে এসে বলে যে হ্যাঁ চ্যাটিং তো করছো, মজা তুমিও পাইছো, মজা সেও পাইছে, এখন আবার সেগুলো নিয়ে সবাই হাসাহাসি করলে তোমাদের সমস্যা কোথায়, এরকম। আবার আরও অনেককে দেখলাম যে তারা হচ্ছে মানে আরও অনেককেই নানামতির নানা মত, তাই না? এটা দেখে নানামতির নানা মত। ব্যাপারটা হচ্ছে কি দেখেন, দুইজনই 18+, দুইজনই পূর্ণবয়স্ক, দুইজনই তাদের স্বেচ্ছায় তাদের ইনবক্সে যাই করে থাকুক, সেটা আপনি জানছেন কিভাবে? আপনি জানছেন কেউ একজন এটা ফাঁস করছে, তাই না? তাহলে যে ফাঁস করছে সে এইখানে অপরাধী, তাকে এইখানে, সে হচ্ছে এইখানে একটা না তো কেবল আনএথিক্যাল কাজ করছে, সে এইখানে ইলিগাল কাজ করছে, একটা ক্রাইম করছে একটা। এবং সেটা করছে কে জানেন? সেটা করছে ওই মাইয়ার বয়ফ্রেন্ড। কেন? তুই আরেক বাড়ার লগে সেক্সটিং করছস, এই ল তোর সব ইয়া করে দিছি, তোর সব ফাঁস করে দিতেছি, যা। কেমনে সে পাইলো কেমনে? অবশ্যই পাসওয়ার্ড তার কাছে ছিল, আদারওয়াইজ সে পাবে কেমনে এই জিনিস? ওখানে দেখা যাচ্ছে যে মেয়েটার পক্ষ থেকে নেওয়া স্ক্রিনশট, তার মানে কি মেয়ের আইডি থেকে নিছে, কে নিছে? মেয়ের বয়ফ্রেন্ড নিছে। এবং সেটা তো ওখানে মানে দেখছেনই তো আপনারা সব জায়গায়, তো এগুলো নিয়ে তো দেখছেনই, হক হচ্ছিল। দেখেন ডিয়ার আপুরা কাদের সাথে সম্পর্কে যুক্ত থাকেন, কাদেরকে নিজের মানে প্রেমিক মনে করেন, কাদেরকে সমর্থন করেন?
যখন অধিকার নিয়ে কথা বলি আপনাদের এসে ট্রল করেন, যে আমি তোমাদের অধিকার নিয়ে কথা বলতেছি তোমাদের সাথে শোয়ার জন্য, এসে ট্রল করেন কি ফ্রি সেক্সের জন্য, ফ্রি সেক্সের আশায় অধিকার নিয়ে কথা কইতেছি। এবং এই ছেলেগুলা যখন এসে বাজে কথা বলে তখন এই ছেলেগুলার পক্ষ নেন, মানে কেন, কারণ বয়ফ্রেন্ড। এবং এই কাহিনী ঘটছে ভাই, আমার সাথেও ঘটছে, এক পোলায় নাস্তিক এক পোলা, তার সাথে আমার বনে না, কারণ তার খাইসলো তো আমার ভালো লাগে নাই, সমকামিতা নিয়ে ট্রল করা, তারপরে হচ্ছে মেয়েদেরকে ক্ষণিকের মেজাই বলে গালাগালি করা, এগুলা কারণে আমার তাকে ভালো লাগে নাই। তার গার্লফ্রেন্ডে সেই জিনিস এই খবর জানাইছে, তার গার্লফ্রেন্ডে সে আমার সাথে ঝগড়া করে, আমি তার চিনিও না তার গার্লফ্রেন্ডে, হ্যাঁ আমি নাম বলতেছি না, নাম বললে চাকরি থাকবে না, বাট আমি নিজের চোখে এই জিনিস দেখা, তো আমি চিনি না জানি না, পরে গিয়ে দেখি অমুক পোলার সাথে তার রিলেশনশিপ, তখন বুঝলাম ও আচ্ছা, ও আচ্ছা বয়ফ্রেন্ডের কাছে শুনছে মাতুব্বর খারাপ, মাতুব্বরে গিয়ে গালাগালি করি ঝগড়াঝাটি করি, মাইয়া এসে ঝগড়াঝাটি করছে বয়ফ্রেন্ডের পক্ষ নিয়ে, সে নিজের মস্তিষ্ক খাটায় নি মাতুব্বরের সাথে, কেন সমস্যা ওই পোলাটা, কি নিয়ে মাতুব্বর বিরক্ত হয়েছে, কেন মাতুব্বর ওই পোলাটা ঝাড়ি দিছিল বা গালি দিছিল বা ব্যান করছিল, কেন সেটা নিয়ে কিন্তু সে জানতে চায়নি। বয়ফ্রেন্ডের সমর্থন করতে হবে, বয়ফ্রেন্ডের সমর্থন করতে হবে। এরপরে ছয় মাস যাইতে না যাইতে দেখি ওই মেয়ে আমার প্রোফাইলে আবার এসে কমেন্ট করে, পক্ষে কমেন্ট করে, আমি কই কি রে এই মাইয়া না কিছু দেখে আবার গালাগালি করে গেল, এর নতুন আইডি নিয়ে আসে পক্ষে কমেন্ট করে, পরে দেখি ওই বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে সেই জন্য। ও ভাই, কেউ যদি নাম জানতে চান ইনবক্সে যোগাযোগ করবেন, আমি সিরিয়াসলি এগুলো মানে এগুলো মানে সেই সেই মেয়েরে বা সেই ছেলের সাথে, তো আমি ওই ছেলের সাথে আমার কোনো যোগাযোগ নেই, বাট ওই মেয়েটার ওই মেয়েটার আইডি আমি দেখায় বলতে পারবো, এই জিনিস প্রমাণ দিতে পারবো, এই এই কাহিনীর প্রমাণ দিতে পারবো। সো যাই হোক, এই যে নাস্তিক থেকে নাস্তিক সবগুলোই কিছু হইলে এই যে বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে এইরকম সুপুরুষ মনে করা, একটু থেকে একটু কিছুতেই বয়ফ্রেন্ড কইছে সে জীবনে কোনো মাইয়ার সাথে কিছু করেনি, ও তুমি তো সৎ, তুমি তো খুব ভালো, তুমি এত মেয়ে তোমার সাথে প্রেম করার চেষ্টা করছো, তুমি কোনোদিন পাত্তাই দাও নাই, ওয়াও তোমার মতন পুরুষ তো আমি আর পাবো না, এইরকম ছেলের সাথে তো আমি প্রেম করতে চাই। এই যে অগাধ বিশ্বাস এবং পাসওয়ার্ড শেয়ারিং, এটা যে কত ফালতু হইতে পারে, স্টিল আমি কি পাসওয়ার্ড শেয়ার করতে নিষেধ করতেছি না, করেন আপনার যদি বিশ্বাস থাকে, ওই রকম আস্থা থাকে, যেই মানুষটা আপনার সাথে চুলাচুলি হইলেও আপনি তারে ফাঁসির কাস্টে ঝুলাইলেও সে আপনার কোনো কিছু শেয়ার করবে না, এইরকম আস্থা যদি কারো উপরে থাকে আপনি করেন, সেগুলো শেয়ার করেন, আমার তো কোনো সমস্যা নেই, আমার তো কিছু যায় আসবে না, কোনোদিনই আমার কিছু যায় আসবে এগুলো করলে আপনি, বাট আপনারা যখন এগুলা করতেছেন তখন মানে কাদের উপরে ভরসা করতেছেন একটা খেয়াল করছেন, একের পর এক এই ঘটনাগুলো ঘটতেছে একের পর এক, আপনারা কি একটাবারও এই জিনিসগুলো খেয়াল করছেন, খেয়াল করা উচিত, সেটাই শুধু বলবো। আমি যার সাথে ঘটনা ঘটছে তাকে আমি বলবো না যে আপনি কেন খেয়াল করেন নাই এখন ভোগেন, এটা আমি বলতেছি না, বাইদা হয় কোনোভাবেই না, আমি স্টিল ওই মেয়েটার পক্ষে, সে এই যে কাজটা করছে এই কাজটা করার অধিকারের পক্ষে, মাতুব্বর ভাই সিরিয়াসলি আপনি এগুলোর অধিকারের পক্ষে, হ্যাঁ আমি অধিকারের পক্ষে, সে কারো রাইট ভায়োলেট করছে, সে একজনের সাথে সেক্সটিং করছে, তো তোর কি তাতে, তোর রিলেশনশিপে থাকার ইচ্ছা নেই তো রিলেশনশিপ করিস না তার সাথে, দ্যাটস ইট, তোকে প্রমাণ করতে হবে এটা ফাঁস করে দিয়ে। মনে করে দেখেন এই কাজই করছিল আমাদের এইখানে, আমাদের বলবো না, আমি বলবো যে এই যে অনলাইনে আর কি, আমাদের বলতে বলতেছি অনলাইনে আমাদের আশেপাশে আর কি, কোনো এক প্ল্যাটফর্মের কোনো এক এরকম অনলাইন অ্যাক্টিভিস্ট, কমিউনিস্ট অ্যাক্টিভিস্ট এই সেম কাজই করছিল, মাইয়া আর এক ব্যাডার সাথে সেক্সটিং করছে তার সাথে সম্পর্কে থাকা অবস্থায়। সুতরাং মাইয়া কত খারাপ, কত খারাপ, প্রমাণ করার জন্য কি করছে, তার প্রাইভেট মেসেজটা পাবলিক করে দিছে, তার ইনবক্সের অ্যাক্সেস কেমনে পাইছে সেটা তারাই ভালো জানবে, আমি যদি এই জিনিসটা আমার মনে নেই, এগুলো তো 2 বছর আগের কাহিনী, মনে নেই এটা। এবং সেই জিনিস মানে অনেক নাস্তিকদেরকে, নাস্তিক ছেলেদেরকে, এমনকি মেয়েদেরকেও আমি দেখছি সমর্থন করতে, তারা বলতে চাচ্ছে যে ওয়াও আপনি কত দয়ালু, কত দয়ালু, আপনি তার নুড ছবিটা তো ব্লার করে পোস্ট করছেন, আপনি তো পারতেন এটা ওই অবস্থাতেই পোস্ট করতে, আপনি অনেক ভালো কাজ করছেন, বাট এই যে এই সমস্ত মেয়েগুলো, এই সমস্ত নারীবাদী মেয়েরা এই সমস্ত কাজ করে, একজনের সাথে রিলেশনশিপে থাকা অবস্থায় আরেকজনের সাথে সেক্সটিং করে, কত খারাপ, কত খারাপ, আপনি এটা এক্সপোজ করেন, খুব ভালো করছেন ভাই, খুব ভালো করছেন, সমর্থন করছে, ইনফ্যাক্ট এখনো করে যাচ্ছে সমর্থন, এখনো একদল আরেক দিকে, তার বিপরীতে আরেক দল বলতেছে সে নুড ভাইরালকারী, নুড ভাইরালকারী, নুড ভাইরালকারী। মাতুব্বর আজাদ অভিজিৎ কিন্তু শুরু থেকেই বলে আসতেছে যে নুড ভাইরাল করাটাই একমাত্র ক্রাইম না, বা একমাত্র খারাপ জিনিস না, এই যে প্রাইভেট মেসেজ, একজনের প্রাইভেট মেসেজ সে কার সাথে কি করছে এইটা পাবলিক করা, এইটাই, এইটুকুই আপনাদের কাছে অনেকের কাছে মনে হইতে পারে, আস্তিক নাস্তিক অনেকের কাছে আপনাদের মনে হইতে পারে যে যে এটা তো কোনো ক্রাইমই না, মেইন ক্রাইম হচ্ছে নুড ভাইরাল করা, এইটু প্রাইভেট মেসেজ পাবলিক করা তো আর এটা তো কোনো ক্রাইম, এটা তো অল্প স্বল্প জিনিস, মানে কিন্তু এইটুকুই আপনাদের কাছে যেটা এইটুকু মনে হয় সেটাই অনেক বড় ক্রাইম। এই জন্যই এই যে কমিউনিস্ট অ্যাক্টিভিস্ট এইগুলার যারা পক্ষ নিয়েছেন বা এইগুলাকে যারা সমর্থন দিয়েছেন সেইগুলাকে মানে আমি ব্যক্তিগতভাবে সেইগুলোর সাথে মানে কোনো ধরনের যোগাযোগ রাখি না, বা কোনোদিন যদি দেখি এইগুলো জায়গায় কেউ যে আনাগোনাও করে বা এই ধরনের কমেন্টও করে সেইগুলো আমি ব্যান করে দিই আমার পেজ থেকে, জাস্ট মানে আমি আমার প্রোফাইলে কোনো ক্রিঞ্জ রাখবো না, খালি এটাই বলবো যে কোনো ক্রিঞ্জ রাখবো না ভাই, প্রাইভেট মেসেজ পাবলিক করা বা এই জিনিসটা একটা ইটসেলফ একটা ক্রাইম, এটার চেয়ে বেশি কিছু করলে সেটা খারাপ,
না করলে সেটা খারাপ না, এরকম না। একদল দাবি করে যে সে আরো বেশি কিছু করছে, সে নোট ফাঁস করছে, আর এই দল জবাব দেয় না 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 সে তো নোট ফাঁস করে নাই, এটা তো নোট ছিল না, নোট ছিল না, নোট ছিল কি ছিল না এটা নিয়ে দুই দলের তর্ক। ও ভাই রে ভাই, যে বিনোদন এই দলও বিনোদন ওই দলও বিনোদন। আমার কথা হচ্ছে যে ভাই প্রাইভেট মেসেজ ফাঁস করাটাই তো ক্রাইম, প্রাইভেট মেসেজ পাবলিক করাটাই তো অনৈতিক, তাই না? এই ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটছে, এন্ড সবাই কি দেখতে পাচ্ছে ওইখানে গিয়ে কমেন্ট করতেছে এটা তো বয়ফ্রেন্ডের সাথে চিট করা হয়েছে। হ বেটা চিট করা হয়েছে, তো কি হয়েছে, চিটকে শাস্তি কি, শাস্তি হয়েছে সেপারেট হয়ে যাওয়া, চিটের শাস্তি এইটা ওকাচোদা, এটা তো নৈতিকতার বিরুদ্ধে। হ ভাই তোর দৃষ্টিতে এটা নৈতিকতার বিরুদ্ধে করছে, এমন কি করবি, তার ফাঁসি দিবি, তার প্রাইভেট মেসেজ পাবলিক করবি? নো নেভার। আপনার অপছন্দ হলে, আপনার সাথে না বললে, আপনাকে ছাড়ার কারোর সাথে যদি সে সেক্স করে, আপনি তার সাথে ছেড়ে দিই তাকে, তার সাথে সম্পর্কটা ত্যাগ করে আপনি সুন্দর মতন সেপারেট হয়ে যাবেন, ওইটাই তার শাস্তি। বাই দ্য ওয়ে, আপনার চোখে যদি শাস্তির দরকার পড়ে থাকে, আপনার যদি শাস্তির প্রয়োজন পড়ে থাকে, ওইটাই হচ্ছে শাস্তি, এর বেশি কিছু আপনি করতে পারেন না। এই কারণেই এই যে আজকের লাইভের শুরুর দিকে ওই যে ম্যাও এসে এই কথাটা বলতেছিলেন না, যে উনি বলতেছিল না যে এই এই কমিটমেন্ট, এই যে ইয়া বিয়ের প্রথা, এগুলোকে সমর্থন করি, এই কারণেই সমর্থন করি না, কারণ এইখানে এই যে এই সমস্ত লিগাল কারণ পর্যন্ত জড়িত, মানে লিগালিও মানুষ বাউন্ড এরকম এগুলো মেনে চলতে, এই কারণে এই জিনিসটা, এই প্রথাটা আমার অপছন্দ। এই প্রেম বলেন, বিয়ে বলেন, এইসবের মধ্যে যে এই যে এই সমস্ত নিয়ম কানুন যেখানে থাকে, যে ভাই রে ভাই তারে না বইলে আরেকজনের সাথে সেক্স করছে, আরে বাপ রে বাপ, দুনিয়ার সবচেয়ে বড় অন্যায় করে আলাইছে, এখন তারে সবার সামনে প্রকাশ করে দিতে হইব, এই জিনিস নাস্তিকরা সমর্থন করতেছে। এই এবারও ইনফ্যাক্ট নাস্তিকরা গিয়ে হাসতেছে, অনেক নাস্তিক, সবাই না, অনেক নাস্তিক আর কি, গিয়ে হাসতেছে, হা হা মজা, জোক মারতেছে তারা। সো আমি এদের সাথে যে অ্যালাইন করি না, বা আমি যে এই সমস্ত পাবলিক থেকে দূরে থাকি বা দূরে থাকতে চাই, সেটা জাস্ট আপনাদেরকে জানাই রাখলাম। অ্যান্ড এরকম কমেন্ট সেকশনে আমি কাউকে পাওয়া মাত্রই যেটা করবো, সোজা কথা হচ্ছে যে আমি ব্যান করে দিব, ডাইরেক্ট জাস্ট ব্যান করে দিব। এবং এইটুকুই জাস্ট আপনাদেরকে জানানোর ছিল যে আপনারা এই জিনিসগুলো একটু ভাববেন, মানুষের রাইট, মানুষের প্রাইভেসি, এই জিনিসগুলো নিয়ে ভাববেন। এমন না যে আমি আগে যেমন ছিলাম এখনও তেমন আছি, ভবিষ্যতে তেমন থাকবো না, এই জিনিসগুলো নিয়ে আমারও চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে এবং ভবিষ্যতে হয়তো হবে, আপনাদেরও এরকম হবে, আপনাদেরও এরকম হবে পরিবর্তন, সেটাই আমি চাই। কিন্তু যারা পরিবর্তন করতে ইচ্ছুক না, পরিবর্তিত হইতে ইচ্ছুক না, ওই পাবলিকগুলোর আমি চাই না, জাস্ট এটাই আপনাদেরকে জানিয়ে দিলাম, দ্যাটস ইট। হ্যাঁ, এই কমেন্ট আমি নিজেও দেখছি, নাস্তিকরা লিখতেছে ইংলিশ টিচার হইতে চায়। আরে ভাই মুমিনরা করতেছে, মানে ওদের তো ধর্মে, ধর্মের থেকে ওরা খারাপ শিক্ষা নিছে, ওই জন্য বুঝলাম, এরা কোথেকে শিখছে এই জিনিস, এতে তো আল্লাহ নাই, এতে তো নবী নেই, কে জানে আবার থাকতেও পারে, এরা হয়তো অন্য কোনো না কোনো মানুষের নবী বললে মনে করতেছে, অন্যরা কাউন্ডিরা কাউরে, এরা হয়তো তাদের চিন্তার ভার তাদের মাথায় স্থাপন করে দিছে, যে আমাদের চিন্তাটা আপনি করবেন, হ্যাঁ আপনি করবেন, আমরা দিন কাটাবো গরু গাধার মতন, আপনারা হচ্ছে চিন্তা করবেন আমাদের হয়ে, কী জানি এরকমও হতে পারে, যে ওরা হয়তো নাস্তিকতার নবী কাউকে মনে করে, বা নাস্তিকদের মধ্যে হয়তো ওরা কোনো এরকম কোনো গাইডলাইন বানায় ফেলছে, আই ডোন্ট নো কেমনে। বাট এই যে মিসোজিনিটা, এইটা মানে আস্তিক নাস্তিক নির্বিশেষে এক্সিস্ট করে সমাজে, এটা আস্তিক হইলেও মিসোজিনিস কেউ হইতে পারে, নাস্তিক হইলেও কেউ মিসোজিনিস্ট হইতে পারে, সেই জিনিসটি আবারও প্রমাণিত হলো। আমি ওই মেয়েটার এবং ওই ছেলেটার আবারও বলতেছি এই রকম সেক্সটিং করার অধিকারের পক্ষে, এবং মজার বিষয় আপনারা আমার গালি দিবেন, হাসাহাসি করবেন, টল করবেন, আমি জানি ভালো করি, আগেও করছিলেন, কী নিয়ে করছিলেন, পরকিয়া নিয়ে, পরকিয়া নিয়ে আমার বক্তব্য শুনি না, আপনারা এটাও করছিলেন, আমার বক্তব্য এবং অন্য নাস্তিকের বক্তব্য এরকম ম্যাশ আপ করে অপোজিট হইতেছে দেখে, এগুলো নিয়ে আপনারা হাসাহাসি করছেন, দেখছ দেখছ অমুক নাস্তিক এই কথা কয়, অমুক নাস্তিক এই কথা কয়, এই যে দুই রকম কথা এইগুলো নিয়ে আপনারা টল করছিলেন, এখন শুনে দেখেন তো পরকিয়া নিয়ে ওই নাস্তিকগুলোর কথাগুলো মিলে যায় কিনা আমার সাথে। সো আমি জানি আমার আপনারা টল করবেন, আমার আপনারা টুরুল করবেন, এই করবেন সেই করবেন, বাট দিন শেষে আপনারা আমার এই বক্তব্যের না তো কেবল সমর্থক হবেন, না তো কেবল প্রচারক হবেন, উল্টা ধারক বাহক সাজার ট্রাই করবেন। এই কাহিনী আরেকদিন বলবো, পরকিয়ার কাহিনী, যদি পরকিয়া নিয়ে প্রশ্ন আসে কোনোদিন বা আলোচনার বিষয় আসে তখন বলবো, আমি নতুন টপিক আলাদা করে আর আনতে চাচ্ছি না, বাট সেই দিন করবো আপনাদের সাথে, আবার আরেকদিন করবো আর কি, যে ওই 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 সম্পর্কে কী কী বুঝাইতে চাইলাম, মানে আমার কোন বক্তব্য অন্যরা যারা হাসাহাসি করতো বা যারা এগুলো নিয়ে মজা নিত তারাও এখন দেখি ওই ডায়লগ মেরে বেড়ায়, আমার ডায়লগ মেরে বেড়াচ্ছে। সো আমি কনফিডেন্ট যে আমি যেই কথাটা এখন বলতেছি এটা আপনারা 4-5 বছর পরে হইলো আপনাদের এই চিন্তা পাল্টাই যাবে, মানে আমি যেটা বলতেছি শেষমেশ আপনারা ওইটাই অ্যাডাপ্ট করবেন, মাঝখান থেকে হুদাই আমার ট্রল করে টোরে লাস্টে আপনারা নিজেরাই এমন একটা ভাব নেবেন যেন আপনারা দেখেন, যেন মানে শুরু থেকেই আপনারা ওই লাইনেই আছেন। যাই হোক, আমি এই কারণে আমার মানে আমার কনফিডেন্স আছে। তো আজকে যেহেতু শেষ করতে হবে ওই জন্য আর কি ইয়ে করতেছি না, আর আলোচনার প্রসঙ্গ বাড়াচ্ছি না, যারা যুক্ত হতে চেয়েছিলেন তাদেরকে আমি বলেছিলাম যে আজকে নতুন করে কাউকে যুক্ত করা সম্ভব না সময়ের অভাবে, বাচ্চাদের প্রশ্নের উত্তরের পর্বটাও আজকে আর কি করা সম্ভব হইল না সময়ের অভাবে, বাট তোমরা জেনে রাখো তোমাদের প্রশ্নগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ, তোমাদের প্রশ্নগুলোর উত্তর যেহেতু আমি দেবো বলে ঠিক করেছি সেহেতু আমি নিয়মিতই দেবো। তবে এমনি ছোট্ট কিছু ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিতেই পারি, যেহেতু মানে নিরাশ নাই করলাম, সেটা হচ্ছে একজন বাচ্চা জিজ্ঞেস করছে যে তোমাকে দেখা যায় না কেন, অন্যদিকে তো দেখতে পাই, তোমাকে দেখা যায় না কেন, উত্তর হচ্ছে আমাকে দেখা যায় না, আমাকে শোনা যায়, সো তুমি আমাকে শুনতে পারবে, তুমি আমাকে দেখতে পারবে না। সো এইটুকুই শুধু ছোট্ট একটা উত্তর দিলাম, মানে না দিলেই নয় সেজন্য একটা, ঠিক আছে
এই তো আজকের মতো এখানেই শেষ করি, ইনশাল্লাহ আবারও খুব শীঘ্রই দু একদিনের মধ্যে কথা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে। আজকে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।